দেখুন যেভাবে মিরপুরে শালিকাকে খুনের পর পুলিশ কর্মকর্তার আত্মহত্যা। শালিকাকে খুনের পর নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন পুলিশের এক কর্মকর্তা। তিনি রাজধানীর বাড্ডা থানায় উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন। তার নাম আব্দুস সাত্তার, শালিকার নাম সোমা। রূপনগর থানার ওসি শাহিন আলম জানান, শনিবার সন্ধ্যায় রূপনগরের একটি বাসা থেকে তাদের দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এসআই আব্দুস সাত্তার শালিকাকে খুনের পর নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। ওসি জানান, তাদের দুজনকেই গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রূপনগর থানার এসআই মামুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সূত্র জানায়, শালিকার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল এই পুলিশ কর্মকর্তার। তাদের মধ্যে গোপনে বিয়েও হয়েছিল, তবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন না করায় তাদের বিয়ের কথা প্রকাশ হয়নি। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।